এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ডাল, মিষ্টি, দই, খই, মুড়কি, চিড়ে, বাতাসা, আতপ চাল। পিকনিকে আতপ চাল? এটা পিকনিকের লিস্ট হচ্ছে না প্রীতি। তাহলে তাহলে মানে কালকে সরস্বতী পুজো প্রীতি, সেটাও ভুলে গেছিস? আমাদের বাড়িতে অনেকদিন কোনো পুজো টুজো হয়নি, তাই ঠিক আগের মতো আমরা কালকে সরস্বতী পুজো করব। এটা তুই খুব ভালো কথা বলেছিস তারা। সত্যি আমাদের পরিবারটার উপর দিয়ে যা ঝড়ঝাপটা গেল, সবকিছুর পর আমরা আবার সবাই একসাথে হয়েছি, সব বিপদ কেটে গেছে। বাড়িতে সত্যি একটা পুজো করা দরকার। সব বিপদ কাটেনি মামনি, মেঘনাথকে হাতে নাতে না ধরা পর্যন্ত সব বিপদ কাটবে না। তারা কি ভাবছিস তুই? মামনি, ভাবছি যে আগে থেকে পুরোহিত না বলে রাখলে তো কালকে পাওয়া যাবে না। বাবা, তুমি একটা কাজ করো না, একবার গুরুদেবকে খবর দাও না, যদি উনি এসে কালকে আমাদের পুজোটা করে দিয়ে যান। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছিলাম, কিন্তু কালকে গুরুদেবের সময় হবে কিনা সেটা তো জানি না। ঠিক আছে, আমি এটা ফোন করে দেখব। এ বাবা, উনি যদি না পারেন তাহলে তো আমাদের পুরোহিত খুঁজতে হবে। না কেন, কি দরকার তারা? স্যার আপনি পুজোটা করে দিন না। আমি পুজো? না না, আমি হয়তো মন্ত্রতন্ত্র জানি নাকি, আমি গুরুদেবকে ফোন করে দেখব, যদি ওনার সময় না হয় তাহলে অন্য কোনো অপশন ভাবা যাবে। ওকে প্রীতি, কাল সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে, সকাল সকাল না উঠলে এতগুলো কাজ কিন্তু করা যাবে না প্রীতি।